কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে ময়দানে নেমেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু একই কাণ্ড, কেন্দ্রের কথা ভুলে কিনা নিজের দলের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুনুন আপনারাও। এই স্লোগান শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে যে কি আজগুবি একটা ঘটনা, কিন্তু ঠিক এই ঘটনাটাই ঘটেছে পূর্ব বর্ধমানে। মূলত তৃণমূল কর্মীরা পতাকা হাতে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে ছি ছি স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মন্ত্রীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলেও সুর চড়াতে শোনা গেল তৃণমূলের একাংশকে। রীতিমতন হুঁশিয়ার স্লোগান দিচ্ছেন তারা, সিদ্দিকুল্লাকে মানছি না মানব না এই স্লোগান দেওয়া হচ্ছে। এর জেরে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির নিশানাতেও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তৃণমূল নেতা মোহাম্মদ ইসমাইল রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীকে খুনি, মিথ্যাবাদী, সুবিধাবাদী, অশান্তি সৃষ্টিকারী, দাঙ্গাকারী বলে কটাক্ষ করেছেন। তাকে বহিষ্কার করা উচিত বলেও তোপ দেখেছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের কলেজ নির্মাণ বিষয় নিয়ে, প্রস্তাবিত কলেজ নির্মাণ বিষয় নিয়ে উনি কিছু মিথ্যা কথা, নির্জলা মিথ্যা কথা পরিবেশন করে এলাকাকে উত্তপ্ত করতে চেয়েছিলেন। উনি মঙ্গলকোটে খুন করে এখানে পালিয়ে এসেছে, এখানে খুন করে আমার তুলসীর মূর্তি দেওয়ার পালিয়ে যাবে। কি কথা বলবো যে সিদ্দিকুল্লা সাহেব কলেজ নির্মাণের অ-আ-ক-খ জানেন না। উনি এলাকার মানুষকে কিছু নির্জলা মিথ্যা তথ্য পরিবেশন করে গেছেন। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে। পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে তৃণমূলের ঘর ভাঙছে, সাগরদিঘি নির্বাচনে সেখানে তৃণমূলের হার, অন্যদিকে এইভাবে সিদ্দিকুল্লা চৌধুরীকে নিয়ে স্লোগান। গোটা বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্টই চাপের মধ্যে রয়েছে তৃণমূল। এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি। রাজ্য রাজনীতিতে এই ধরনের ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে, সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি। আপনারা অবশ্যই আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন আজ থাক বাংলা।